নমস্কার আশা করি সবাই ভালো আছেন আর জ্যোতিষশাস্ত্রের আলোচনার মধ্যে দিয়ে যে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করি প্রত্যেককে সেই শাস্ত্রগুলো হচ্ছে প্রত্যেকটি নেচার ভিত্তিক আমি আগাগোড়া বলে এসেছি জন্ম মৃত্যু বিবাহ কর্ম শিক্ষা সমস্ত মধ্যে লুকিয়ে আছে সে কোন দিনে কিভাবে কোন নেচারে জন্মেছে যেমন নাকি বলি যে বারোটা মাস ছটা ঋতু সেই নেচার মানুষের মধ্যে কাজ করে গ্রহের নেচার নক্ষত্রের নেচার এই জিনিসগুলো কাজ করে যেমন ধরুন প্রত্যেকটি নক্ষত্রের একটি আলাদা নেচার আছে এক থেকে সাতাশ নম্বর নক্ষত্র রেবতী নক্ষত্রে শেষ অশ্বিনী নক্ষত্রে যাত্রা শুরু তা অশ্বিনী নক্ষত্র থেকে কেতুর নক্ষত্র আর সাতাশ নম্বর নক্ষত্র রেবতী নক্ষত্র বুধের নক্ষত্র এবং এই যে বুধের নক্ষত্রে শেষ এবং একশো কুড়ি ডিগ্রি করে চারটে ঘর যে রয়েছে যে মেষ বৃষ মিথুন কর্কট এই চার ঘরে গিয়ে বুধের নক্ষত্রে শেষ হয় একশো কুড়ি ডিগ্রি এই তিনশো ষাট ডিগ্রির যে চক্রটা রয়েছে এই চক্রকে বলা হয় কালচক্র মানে সময়ের চক্র কাল মানে সময় আপনি বড় না আমি বড় টাকা বড় না বাড়ি বড়। গাড়ি বড় না শিক্ষা বড় চাকরি বড় নাকি সবচেয়ে সময় বড় সময় যদি আপনার সাধ না দেয় আপনার সাথে কিছু চলবে না ঠিক সেই রকম প্রত্যেকটি লগ্ন রাশির ক্ষেত্রে এবং রবি লগ্নের ক্ষেত্রে এই সময় যদি ঠিক মতো না চলে তাহলে কিন্তু কোনো রকমভাবে মানুষ তার আলো পথ এবং তার গমনাগমনের পথ ঠিকমতো খুঁজে পায় না জীবনের প্রতিটি ক্ষেত্রে তার হওয়া কাজ হয় না শিক্ষা আটকে যায় অনেক পড়াশুনো করেছে পরীক্ষার হলে গিয়ে নার্ভাস অনেক ইন্টারভিউ দিয়েছে জায়গা মতো পঠিক মতো গিয়ে উত্তর দিতে পারেনি কিন্তু সে জানে বাইরে এসে মনে পড়েছে কারণগুলো কি প্রত্যেকটি গ্রহের নেচারী তার লগ্নের বুধের প্রভাব শুক্রের প্রভাব বৃহস্পতির প্রভাব শনির প্রভাব মঙ্গলের প্রভাব এই যে প্রভাবগুলো তার কিভাবে ফেলেছে দেখবেন কালচক্রের প্রত্যেকটি জায়গায় যে মঙ্গল থেকে শুক্র শুরু আর দশম ঘরে শনিকে রাখা আছে কর্মভাবে শনিকে রাখা আছে আর এই কর্মভাবে শনিকে রাখার ক্ষেত্রে লাভ এবং কর্ম দশম এবং একাদশ শনির ঘর মকর এবং কুম্ভ মকর কুম্ভের নক্ষত্র হচ্ছে একুশ বাইশ তেইশ আর কুম্ভের নক্ষত্র তেইশ চব্বিশ পঁচিশ একুশ বাইশ তেইশ রবিচন্দ্র আর মঙ্গল আর তেইশ চব্বিশ পঁচিশ মঙ্গল রাহু বৃহস্পতি তাহলে এই দশম একাদশকে পরিচালনা করে একদিক থেকে রবি একদিক থেকে চন্দ্র একদিক থেকে মঙ্গল দশম ঘরকে আর একাদশকে পরিচালনা করে একদিক থেকে মঙ্গল একদিক থেকে রাহু আর একদিক থেকে বৃহস্পতি আর কালচক্রের নবম এবং দ্বাদশ ঘর বৃহস্পতির ধনুর ঘর মিনের ঘর যদি এক নম্বর মেষ রাশিকে ধরা হয় এক থেকে বারোটা ঘরের মধ্যে প্রত্যেকে দুটো করে ঘর রবিচন্দ্র একটা করে ঘর কিন্তু রবিচন্দ্র হচ্ছে রবি আত্মা চন্দ্র মন তাহলে আত্মা মনের সংযোগ স্থলে যদি কোনো প্ল্যানেট কোনো রকম কোনো গ্রহ যদি এসে অবস্ট্রাকশন করে যে শনির বিরোধী এবং রবির বিরোধী তাহলে সেই আত্মা এবং মনে আঘাত পায় সেই আঘাতের কারণে বিষণ্নতা দেখা দেয় এবং বিষণ্নতার কারণে অবসাদ আসে যে কাজ সে করতে চায় সেই কাজগুলো সে করতে পারে না তাকেই সবাই অন্যরকম অন্যরকমভাবে অনেক রকম জ্যোতিষশাস্ত্রের যে নিয়মানুবলিগুলো আছে সেই নিয়মাবলীর ধার ধরে সেগুলোকে সেই হিসেবে দোষ চিহ্নিত করা হয় কিন্তু কোনো দোষই দোষ না ভালো যদি থাকে খারাপও থাকে কেননা প্রত্যেক মানুষকে দেখতে একরকম না প্রতিটি মানুষ এক ভাই বোন এক দেখতে হয় না আলাদা আলাদা আছে প্রত্যেকের শিক্ষাও আলাদা কর্মও আলাদা শিক্ষা করার পরিকল্পনা আলাদা শিক্ষাটা যে সংগ্রহ করবে সেই পরিকল্পনাটা তার আলাদা থাকে কারুর একই স্কুল গৃহে পড়ছে সেই জায়গাটা থেকে কেউ প্রথম হচ্ছে কেউ ফেল করছে কিন্তু একই শিক্ষা সংগ্রহ করছে কেন করছে এটা জ্যোতিষ এক ইন্টারভিউ সবাই গেছে একই রকম প্রশ্ন জিজ্ঞেস করেছে কেউ চাকরি পাচ্ছে কেউ পাচ্ছে না তাহলে এই জায়গাটায় সেই যে মূল যে জায়গা মূল কারকের গ্রহ যে শনি এই শনি যে দশম এবং একাদশ তার অবস্থান শনি তুঙ্গস্থ স্থান তুলা নিচস্থ স্থান মেষ তাহলে বলি হয় বলবত্তা বৃদ্ধি করে শনি কুম্ভ রাশিতে তার মূল ত্রিকোণের ঘর এবং সেই জায়গাটা থেকে তুঙ্গস্ত বৃদ্ধি হয় তুলা রাশিতে আর নিচস্ত হয় মেষ রাশিতে এবার যদি শনি মেষ রাশিতে থাকে আর রবি যদি তুলা রাশিতে থাকে তাহলে কিন্তু নিজভঙ্গ রাজযোগের ফল দেয় অনেকে সেই নিচস্ত রবি নিচস্ত শনির বিচার করতে না পেরে সেই জায়গাটা ভুল ব্যাখ্যা করে সেখান থেকে যেমন ধরুন বিশ্বলগ্ন বিশ্বরাশি রাশি বৃষলগ্ন নবমপতি রাশির দশম্পতি শনি বিশ্বলগ্ন বিশ্ব রাশির অষ্টমপতি একাদশপতি বৃহস্পতি তাহলে দ্বিতীয়পতি বুধ এবং তার পঞ্চম্পতি বুধ দ্বাদশপতি মঙ্গল সপ্তমপতি মঙ্গল তাহলে সপ্তম থেকে সে বিবাহ এবং দ্বাদশ থেকে তার ব্যয় তাহলে ব্যয় এবং বিবাহের মধ্যে সম্পর্ক কতখানি অটুট বন্ধন থাকবে মঙ্গলের অবস্থানের উপর নির্ভর করছে তাহলে দশমপতি শনি শনির উপর কর্মের অবস্থান নির্ভর করছে যদি বোঝানোর খাতিরে ধরে নেই যে শনি বসে রয়েছে সিংহ রাশিতে সিংহ রাশিতে তিনটে নক্ষত্র আছে একটা কেতুর একটা শুক্রের একটা রবির সিংহ রাশিতে বসে আছে তাহলে শুক্র রবি এক যোগে থাকলে এবং শুক্র রবির সাথে সম্পর্ক আসলে শাস্ত্র অনুযায়ী সবাই বলে যোগ বলে যোগ কিন্তু দেখবেন রবির ঘরে শুক্রের নক্ষত্র আছে শুক্রের নক্ষত্র বৃহস্পতির ঘরে আছে শুক্রের নক্ষত্র মঙ্গলের ঘরে আছে কেন মঙ্গল রবি বৃহস্পতিকে শুক্র বেঁধে রেখেছে প্রত্যেক মঙ্গলের সমসপ্তম শুক্রের ঘর মেষে তুলা বৃষতে বৃশ্চিক দুটোই মঙ্গলের ঘর এবং দুটোই শুক্রের ঘর বৃষ এবং তুলা সেই জায়গাটা থেকে পঞ্চম ঘর বৃষলগ্নের বৃষলগ্নের এবং বৃষ রাশির পঞ্চম ঘর হচ্ছে বুধের ঘর এবং দ্বিতীয় ঘর বুধের ঘর তাহলে দ্বিতীয় ধন তাহলে দ্বিতীয় থেকে মিথুন রাশি দ্বিতীয় অধিপতি দ্বিতীয় থেকে নবম ঘর শনির ঘর কুম্ভ রাশির ঘর আর দশম ঘর বৃহস্পতির ঘর তাহলে সেই দ্বিতীয়ের যে ধনস্থান শনি এবং বৃহস্পতির উপর নির্ভরশীল তাহলে শনি বৃহস্পতির নির্ভরশীল যখন শনি যদি লগ্ন থেকে চতুর্থ ঘরে থাকে আমি প্রথম দিন থেকে বলে এসেছিলাম যে শনি কিন্তু দ্বিতীয় চতুর্থ অষ্টম দ্বাদশ ভালো ফল দেয় না ভালো ফল দিতে পারে না এবং শনি লগ্নপতি রাশিপতির নক্ষত্রে থাকাকালীন অবস্থাও দিতে পারবে না কেননা শনি যদি ওখানে থাকে শনির দশম দৃষ্টি গিয়ে পড়বে লগ্নের উপরে বৃষ লগ্নের উপরে শনির তৃতীয় দৃষ্টি পড়বে তুলারাশির উপরে শুক্রের নক্ষত্র সংগ্রহ করে তুলারাশি বৃষ রাশিকে দৃষ্টি দিয়ে রেখে দিয়েছে তাহলে জীবন কি হবে কঠোরময় মানে খাটলে উন্নতি কর্মে উন্নতি এবং তার যে কোনো রকম আপাদ সমস্ত সময় পরিশ্রমের মধ্যে দিয়ে সফলতা বোঝায় সেই জায়গাটায় আর সিংহ রাশি থেকে সপ্তম দৃষ্টি কুম্ভ রাশিতে যেটা লগ্ন থেকে দশম ঘর তাহলে প্রত্যেকটি চর রাশির একাদশপতি বাধক গ্রহ হয় স্থির রাশির নবম ঘর হয় দ্বীষ রাশির সপ্তম ঘর হয় তাহলে বৃষলগ্ন বৃষ রাশিটা স্থির রাশি তাহলে তার নবমপতি বাধক শনি তাহলে সেই গ্রহটি চতুর্থ ঘরে বসে রয়েছে চতুর্থ থেকে গৃহ মাতা নিম্ন শিক্ষা সমস্ত কিছু বিচার আসে সেই ক্ষেত্রে সে বাধা প্রাপ্ত হয় বিষণ্নতা আসে শুনি অলসতা করায় স্লো ধীরে চলে কিন্তু স্টেডি দাঁড় করায় যদি লেগে থাকতে পারে কেউ ফিনিশিংটা ভালো দেয় সেই জায়গাটা লাগতে হয় লোকে সেই বেশি ধৈর্য রাখতে পারে না পেশেন্স হারিয়ে ফেলে যার জন্য মনে করে আর জীবনে কিছু হবে না আমার জন্ম হয় বোধহয় কিন্তু প্রত্যেকে জ্যোতিষী বা প্রত্যেকে অ্যাস্ট্রোলজি জ্যোতিষ সম্পর্কে বলে দেবে যে বিষ লগ্নের ক্ষেত্রে রাজ্য কারক গ্রহ শনি নবমপতি দশমপতি কেন্দ্রপতি কনপতি রাজ্য কর কিন্তু লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু বাধা হয়ে ওঠে যেটা তুলা তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে হয় না সেই জায়গাটায় সেটা চিন্তা করতে পারলে সেইখান থেকে সেই উন্নতিটা কিন্তু করতে পারে যে শনির পজিশন অনুযায়ী শনি কোন দিক থেকে সেই জায়গাটা ধরার চেষ্টা করছে শনির নেচার কি শনিটি জড়ো কালো নিথর স্লো ধীরে চলা একটি গ্রহ যার মধ্যে সৌন্দর্য বলে কিছু নেই যার মধ্যে শুধু কর্ম লুকিয়ে আছে কাজ লুকিয়ে আছে তুমি কাজ করো আমি ফল দেব এক বছর পড়ার পরে পরীক্ষা হয়ে তারপরে ফল বেরোয় শনি তুমি খেট লেগে থাকো আলটিমেটলি তুমি রেজাল্ট পাবে স্যাটার্নের বক্তব্যই তাই শনির বক্তব্য তাই রাহু না যে ফাটকা দিয়ে দেবে রাহু হচ্ছে ঘটকের কাজ করে যোগাযোগ বুধের মতো বার্তাবাহক বাহক খবর নিয়ে ছেড়ে দিলাম এবার খবর আসলো বুধের থেকে আগ্রহ ভাবে শক্তিশালী ভাবে এগিয়ে চলবে মঙ্গলের দ্বারা জ্ঞান বুদ্ধি এবং তার শিক্ষা সে মাধ্যমে ঢালবে বৃহস্পতি অধিক পরিশ্রমের ফল দেবে শনি ভোগ করবে শুক্র এইভাবে ভাগ করা আছে এই ভাগের বাইরে কেউ যেতে পারে না এই ভাগটাকে যদি কেউ বুঝতে না পারে বা কেউ যদি বুঝতে অক্ষম হয় তাহলে জ্যোতিষশাস্ত্র ভুল হবে জ্যোতিষশাস্ত্রকে লোকে তখন বলবে ফালতু সাবজেক্ট এ দিয়ে কিছু হবে না কিন্তু এমন এমন দিন সময় আছে এমন এমন দিন আছে বা এমন এমন জায়গা আছে যে জায়গাগুলো ধরে জ্যোতিষশাস্ত্র এগোনো যায় বিশ্বলগ্ন বিষরাশি ধরুন চন্দ্র বসে আছে তিন চার নম্বর নক্ষত্রে চন্দ্রের দশায় জন্ম তাহলে চন্দ্রের পরে সে মঙ্গলের দশা পাবে মঙ্গলের পরে রাহুর দশা পাবে আঠেরো বছর চন্দ্র দশ বছর তাহলে এই আঠেরো আর দশ আঠাশ এর মধ্যেও সমস্ত কাজ মানুষকে কমপ্লিট করে নিয়ে আসতে হবে তাহলে আঠাশ আর আঠাশ ছাপ্পান্ন চার বছর বাকি রিটায়ারের ষাট বছর তাহলে আঠাশের মধ্যে যদি সে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে আসতে পারে তাহলে সে কিন্তু জীবনটাকে ছকে ফেলে দিতে পারবে তাহলে সেই জায়গাটা বুঝতে হবে যে আমি কিভাবে সেই জায়গাটাকে উপলব্ধি করবো এবং সেই জায়গাটা কিভাবে আমি তৈরি করব সেটাকে করাবে সে করাবে ওই প্রতি শনি আমি একটু আগে বললাম যে খবর এসছে বুধের দ্বারা এগিয়ে যাওয়ার প্রবণতা এসছে মঙ্গলের দ্বারা জ্ঞান বুদ্ধি শিক্ষা কর্ম হচ্ছে বৃহস্পতির দ্বারা অতিরিক্ত পরিশ্রমের ফল ভার করছে শনি এবং তার রিটার্ন রিটার্ন যে পরিশ্রম করলে তার আছে আছে সেটা ভোগ করবে শুক্র রাহু মাঝখানে যোগাযোগ আর কেতু হচ্ছে গোপন শত্রুতা বা গোপন ভাবের চিন্তাধারা যে অনেকে আছে না যে গোপনভাবে টাকা জমাচ্ছে কেউ জানে না কিছু পয়সা সরিয়ে রাখছে কেউ জানে না অনেক কথা সে নিজের মধ্যে লুকিয়ে রাখছে সেটা কেতুর প্রভাব কেতু কোনো গ্রহ না ছায়া গ্রহ কিন্তু কিন্তু কাজগুলো করে মঙ্গলের নেচারে মঙ্গলের নেচারে কাজ করে কাজে সেই জায়গাটায় দাঁড়িয়ে যখন বিচার ব্যবস্থাটাকে যখন সাজানো যায় যে এই শনি শুক্রের নক্ষত্রে আছে শুক্র যদি তার সক্ষেত্র বা শুক্র যদি নবমে বা শুক্র যদি পঞ্চমে বা শুক্র যদি কোনো কেন্দ্রে বা শুক্র শনি এক জায়গায় থাকলে কিন্তু শনির প্রভাব কিছুটা ফোর্থ হাউসের ইসাতে কেটে আসবে কিছুটা রবির ঘরে আছে বলে কিন্তু খারাপ নেই কিন্তু শনি শুক্র রবির ঘরে থাকলে অযথা ভয় পেয়ে লাভ নেই কেন না জানা মানুষ ভয় পায় বেশি তা দশ জনের মুখে দশ কথা শোনে কারুর সাথে কারুর কথা মেলে না অতএব সে একটা আশঙ্কা প্রকাশ করে শঙ্কা প্রকাশ করে ওই জন্যই বোধহয় আমার এটা হচ্ছে না কিন্তু প্রত্যেকটা জিনিসের উপায় আছে তো দেখুন দশতলা বাড়িতে সিঁড়ি বেয়েও ওঠা যায় আর দশতলা বাড়িতে লিফটে ওঠা যায় লিফ্টে তাড়াতাড়ি সিঁড়িতে পরিশ্রম বেশি সিঁড়িটা হচ্ছে শনির কাজ ওই পরিশ্রম করে 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 উঠেছে উঠেছে যখন সে রিল্যাক্স পাচ্ছে আরাম পাচ্ছে বা আর খাটতে হবে না উঠে গেছি আর যে লিফ্টে উঠলো সে শুক্রের প্রভাবে উঠল উঠল কিন্তু কর্ম সমান পেল না কেন শুক্র বেশি দিন ধরে রাখতে পারে না কোনো জিনিস শনি কিন্তু বেশি দিন ধরে রাখতে পারে বৃহস্পতি কিন্তু বেশি দিন ধরে রাখতে পারে তাকে সিঁড়ি ভেঙে নেমে 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 আসতে হচ্ছে ডিটোরেট করছে কেন এই জায়গাটাই হচ্ছে যেমন নাকি আমি এর আগেও অনেকবার বলেছিলাম যে প্রত্যেকটি রবিচন্দ্রের আন্ডারে দুটো করে প্ল্যানেট আছে সমান সমান আছে আমি যদি চন্দ্রের ঘর থেকে কুম্ভের ঘর অব্দি রেখা টানি তাহলে রবি থেকে মকর অব্দি যে কটা গ্রহ পড়বে সব রবির কন্ট্রোলে আবার চন্দ্র থেকে উপাস থেকে কুম্ভ অব্দি যে কটা গ্রহ পড়বে শনি পর্যন্ত সেগুলো চন্দ্রের কন্ট্রোলে চন্দ্রের উপরের ঘর মিথুন বুধ তার উপরের ঘর বৃষ শুক্র তার উপরের ঘর মেষ মঙ্গল তার পরের ঘর মিন বৃহস্পতি তার পরের ঘর কুম্ভ শনি তাহলে শনি বৃহস্পতি মঙ্গল শুক্র বুধ চন্দ্রের আবার রবি থেকে পরের ঘর বুধ তারপরের ঘর শুক্র তারপরের ঘর মঙ্গল তারপরের ঘর বৃহস্পতি তারপরের ঘর শনি রবির জায়গায় ঠিক এইভাবে ভেঙে দেওয়া আছে এবার নিষ্ক্রিয় আর সক্রিয় দেখবেন রবি নিষ্ক্রিয় মঙ্গল পেয়েছে চন্দ্র নিষ্ক্রিয় বুধ পেয়েছে সক্রিয় মঙ্গল পেয়েছে রবি সক্রিয় বৃহস্পতি পেয়েছে চন্দ্র নিষ্ক্রিয় বৃহস্পতি পেয়েছে রবি সক্রিয় শুক্র পেয়েছে চন্দ্র নিষ্ক্রিয় শুক্র পেয়েছে রবি নিষ্ক্রিয় শনি পেয়েছে চন্দ্র সক্রিয় শনি পেয়েছে তাহলে এইভাবে ভাঙা আছে প্রত্যেকটা জায়গায় এই ভাঙার জায়গাটা আপনাকে বুঝতে হবে যে চন্দ্র রবির সাথে সম্পর্কগুলো কার সাথে কিভাবে স্থাপন করা হয়েছে যদি আপনি সেগুলো না বুঝতে পারেন তাহলে কিন্তু জ্যোতিষ ওই ছক বিচার করে এই হয়েছিল ওই হয়েছিল সেই হয়েছিল আর এই হবে ওই হবে সেই হবে এই এইগুলো কিন্তু মানে যে এসছে সে অভিভ্রান্ত আর যে বলছে সে অভিভ্রান্ত কেন প্রকৃতি উদাহরণ বা প্রকৃতি জিনিসটা জানছে না এই জায়গাটা যে জানতে গেলে সেখানটা কিন্তু অনেক জায়গার গোলমেলে ব্যাপার রয়েছে দেখবেন এর সাথে সাথে নক্ষত্রগুলো ঠিক চন্দ্র রবির কন্ট্রোলে একসাথে রয়েছে তাহলে সেই নক্ষত্রের মধ্যে তিনটে গুণ আছে রজগুণী তমগুণি সত্যগুণী গ্রহদের মধ্যে আছে তিনটে গুণ সেই তিন গুণের মধ্যে কোন গুণের সাথে কোন গুণ সম্পর্ক স্থাপন করলে ভালো হবে সেটা জানতে হবে বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে সপ্তম্পতি আর অষ্টমপতি মঙ্গল আর বৃহস্পতি দ্বাদশপতি বৃহস্পতি দ্বাদশপতি মঙ্গল একাদশপতি বৃহস্পতি এই বৃহস্পতির অবস্থান যদি কর্কট রাশিতে হয় তাহলে বৃহস্পতি বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু ফেভারের ফল দেবে কারণ ওখানে সাত আট নয় তিনটে নক্ষত্র আছে পুনর্বসু পোষা অশ্লেষা একটা বৃহস্পতির একটা শনির একটা বুধের তিনটে নক্ষত্র আছে তিনটে নক্ষত্র যে কোনো নক্ষত্রে থাকলে সেই নক্ষত্রের অধিপতি যদি ভালো অবস্থান করে তাহলে বৃহস্পতি ধরলাম আট নম্বর নক্ষত্র আছে বৃহস্পতি তুঙ্গস্থ তুঙ্গস্থ থাকে থাকে মাত্র ডিগ্রি ডিগ্রি কিছুটা পাঁচ নম্বর নক্ষত্র নিয়ে আসে আট নম্বর নক্ষত্র ন নম্বর নক্ষত্র ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট আছে তাহলে আর তিন ডিগ্রি বিশ মিনিট থাকে তিন ডিগ্রি বিশ মিনিট সাত নম্বর নক্ষত্র ভোগ করে আর বাকি যে ব্যালেন্সটা থাকে সেটা পুষা নক্ষত্রে কিছুটা ভোগ করে তাহলে সেই বৃহস্পতি দ্বিতীয় শনি বৃহস্পতিকে যদি যেহেতু বৃহস্পতি বিশ্বলগ্ন বিশ্বরাশি তৃতীয় ঘরে বসা এবং তৃতীয়পতি চন্দ্র শুক্রের ঘরে বসা কারণ বিশ্বরাশি শুক্রের ঘরে বসা তাহলে সেই বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু পড়বে গিয়ে মীন রাশিতে একাদশ ঘরে আর বৃহস্পতি সপ্তমপতি অষ্টমপতি শনি সে দ্বিতীয় ঘরে বসে রয়েছে শুক্রের নক্ষত্রে তাহলে লগ্নাধিপতি রাশি অধিপতি শনি শুক্র সেই শুক্রের নক্ষত্রে বসে হয়েছে তাহলে বৃহস্পতির দ্বিতীয় ধনভাব আবার বিশ্বলগ্ন বিশ্ব রাশির দ্বিতীয় ধনভাব তাহলে সেই ধনটা আসবে কোথেকে অর্থটা কোথেকে আসবে রোজগারের থেকে তো আসবে কর্মের থেকে তো আসবে তাহলে কর্মপতিকে শনি তাহলে শনির দশম দৃষ্টি লগ্নের উপরে আছে শনি তৃতীয় দৃষ্টি ষষ্ঠ ঘরে আছে লগ্ন থেকে আর শনির দশম দৃষ্টি শনির সপ্তম দৃষ্টি দশম ঘরে আছে ওই একটি জায়গা ভালো পাওয়ার জন্য কর্মে কিন্তু উন্নতি করে বেরিয়ে যাবে ওই জায়গাটায় কারণ ওখানে কিন্তু শনির কুম্ভ রাশিটা কিন্তু শনি স্ট্রেংথ ঘর বলবত্তা বৃদ্ধি কারক ঘর শনির সেই ঘরে সরাসরি সপ্তম দৃষ্টি দেয় দৃষ্টি দেওয়া যে রকম রকমভাবেই হোক এক একটি গ্রহের দৃষ্টি এক এক রকমভাবে প্রতিফলিত হয় আপনি একটা বাড়িতে দরজার মেন গেটে ঢুকলে একরকম দৃষ্টি পরের ঘরে ঢুকলে আরেক রকম দৃষ্টি বেডরুমে গেলে এক রকম দৃষ্টি খাবার ঘরে গেলে এক রকম দৃষ্টি রান্নাঘরে গেলে আর রকম দৃষ্টি বিভিন্ন রকম যেখানে আপনি অবস্থান করছেন সেই রকম সেই অবস্থার সেই নেচারের সাথে আপনার মনের মিল হচ্ছে সেই রকম গ্রহের সাথে সেই জায়গাটায় সেই নেচারের মিল হচ্ছে তাহলে মকর কুম্ভ দিয়ে রবি পাশ করে মাঘ ফাল্গুন মাসে তাহলে একটা শীত একটা বসন্ত শীত বসন্তের মিলনে শনি কুম্ভ রাশিতে বলবত্তা বৃদ্ধি করে তার শীতের ঠান্ডা গ্রহ শনি কিন্তু সত্যি শীতল গ্রহ এবং এবং শীতল গ্রহ বলেই সেই জায়গাটার থেকে শনি কিন্তু মকর রাশিতে নিষ্ক্রিয় থাকে কেন নিষ্ক্রিয় হয় এর কারণ হিসেবে মঙ্গল ওখানে তুঙ্গস্থ হয় মকর রাশিতে মঙ্গল বলবত্তা বৃদ্ধি করে আঠাশ ডিগ্রি পর্যন্ত এবং শনির ঘর সেখানে মঙ্গলের বলবত্তা বৃদ্ধি কারক জন্য সেই জায়গাটায় শনি নিষ্ক্রিয় থাকে এবং রবি যখন তুঙ্গস্থ হয় মেষ রাশিতে শনি সেখানে নিচস্ত হয় আবার রবি যেখানে তুলারাশিতে নিচস্ত হয় শনি সেখানে তুঙ্গস্থ হয় তাহলে এর ফাংশনগুলো আপনাকে জানতে হবে তো যে কেন একটা গ্রহের সাথে একটা গ্রহের সেই সম্পর্ক একটা গ্রহের সংস্পর্শে যে গ্রহগুলো এসে এক জায়গায় বলবত্তা বৃদ্ধি করছে আরেক জায়গায় গিয়ে সে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে তার নেচারের সঙ্গে ওই নেচারের মিল হচ্ছে কিনা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রবি পাস করে মেষ বৃষ বৃষরাশির মাধ্যমে প্রখর রদ্রের গ্রীষ্মকালের সময় রবি তুঙ্গস্থ থাকে বৈশাখ মাসে কার্তিক মাসে রবি নিচস্থ থাকে এবং রবি যখন পনেরো নম্বর নক্ষত্র বা পনেরো নম্বর নক্ষত্র ছাড়া পাশ করে তখন দেখবেন কালী পুজো হয় রবি যখন ছ নম্বর নক্ষত্র দিয়ে পাস করবে তখন দেখবেন অম্বাবুচি হয় তাহলে আদ্রা নক্ষত্র ছ নম্বর নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্র যেটা আষাঢ় মাসে পড়ে আর্দ্রতা তে ভিজে আর্দ্র সেই আদ্রা নক্ষত্রে যখন রবি পাশ করে তখন ওই অনুষ্ঠানটা তখন হয় তে প্রত্যেকটা নক্ষত্রের ওই নিয়ম অনুসারে মেনে 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 কিন্তু কাজগুলো আসে আমরা সেগুলোকে কিন্তু জ্যোতিষশাস্ত্রে যদি কাজে লাগাই সেগুলো কিন্তু হয় না ওগুলো পুজো পুজো পাঠের ব্যাপার পুজো পাঠের সঙ্গে জ্যোতিষের কোনো সম্পর্ক নেই জ্যোতিষ একটা বিচার ব্যবস্থা প্রক্রিয়া যেটা নাকি প্রত্যেকটা ঘরের নেচার ধরে বিচার করা হয় তার সঙ্গে পুজো পাঠ আর একটা প্রক্রিয়া সেটার সঙ্গে এটার মিলন নেই ঠিক যতখানি মাংস আর দুধের সাথে শত্রুতা দুটো মিশিয়ে খাওয়া যায় না কিন্তু দুটো খেতেই সুসাদ বলকারী ঠিক সেই রকম পুজো পাঠ একদিক দিয়ে বলকারী আবার জ্যোতিষশাস্ত্র একদিক দিয়ে বলকারী কিন্তু দুটো মিলালে হবে না মিলালে কিন্তু কোনোদিন জ্যোতিষশাস্ত্র হয় না জ্যোতিষে জ্যোতিষী লিখুন ওটাতে ওটা লিখুন ওটার কর্ম আলাদা ব্যাংকের লোককে যদি ইঞ্জিনিয়ারে বসিয়ে দেওয়া যায় ইঞ্জিনিয়ারিং কাজে সিভিল ইঞ্জিনিয়ারের কাজ করবে পারবে কমার্স নিয়ে পড়ে এসছে অ্যাকাউন্টেন্সি ঘেঁটে এসছে অ্যাকাউন্ট ঘেঁটে এসছে সে অ্যাকাউন্টেন্সি নিয়ে পাস করেছে তাকে সিভিল ইঞ্জিনিয়ারের কাজ দিয়েছে পারবে কিন্তু দুটোই বলো সালি দুটোকে মেশালে হবে না এটার কাজ আলাদা ওটার কাজ আলাদা ঠিক সেই রকমভাবে বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে সফলতা লুকিয়ে আছে কোন ঘরে সফলতা লুকিয়ে আছে একদম যেখানে নাকি কন্যা রাশির ঘরে সফলতা লুকিয়ে আছে কুম্ভ রাশির ঘরে সফলতা লুকিয়ে আছে মেন রাশির ঘরে সফলতা লুকিয়ে আছে কর্কট রাশির ঘরে সামাজিক ব্যবসার ক্ষেত্রে লুকিয়ে আছে বৃশ্চিক রাশির ঘরে এর অধিপতি যে নক্ষত্রে থাকবে সেই নক্ষত্রের অধিপতি যদি কুস্থানে তৃতীয় ষষ্ঠ অষ্টম দ্বাদশের সাথে সম্পর্ক স্থাপন করে তাহলে তৃতীয় ষষ্ঠ অষ্টম দ্বাদশের যে ফলগুলো হয় সেই ফলের প্রভাব জাতক বা জাতিকার মধ্যে বিস্তার লাভ করবে সেই ফলগুলো সে ভোগ করবে তৃতীয় রিলেশন ষষ্ঠ রোগ রিপু শত্রু দ্বাদশ ব্যয় আইনকানুন হাসপাতাল অষ্টম নিধন তাহলে এই প্রভাবগুলো তার মধ্যে অজানা ভয় তারা করবে কোনো ভয়ের কারণ নেই হয়তো মনে হচ্ছে পিছনে কেউ আসছে কালকে একদম হান্ড্রেড পারসেন্ট প্রিপারেশন নিয়েছে কিন্তু একটা ঘামছে যদি না পারেন তার মানে কি কনফিডেন্স লেভেলটা কম কিসের জন্য শনি বৃহস্পতির জন্য শনি বৃহস্পতি কোনোভাবে অশুভ আতাত করে বসে আছে যার জন্য জাতক জাতিকা সেই ফলগুলো ভোগ করছে সেই জায়গাটা দেখতা নক্ষত্রের প্রভাব মারাত্মকভাবে জাতক জাতিকার উপর পড়ে কারণ নক্ষত্র ধরেই কিন্তু বিচারে হয় কারণ নক্ষত্র ধরেই কিন্তু দশা বিচার শুরু হয় জন্ম নক্ষত্র ধরে এবং প্রত্যেকটা দশার মধ্যে দেখবেন যে বৃহত্তর দশাগুলো যেমন শনি উনিশ বছর শুক্র কুড়ি বছর বুধ সতেরো বছর বৃহস্পতি ষোলো বছর চন্দ্র দশ বছর রাহু আঠেরো বছর তাহলে যে বৃহত্তর দশাগুলো যেগুলো চলে বৃহত্তর দশাগুলোর গ্রহ যদি সৎভাবে সুভাবে এবং সমস্ত রকম জাতক বা জাতিকার প্রভাবের মধ্যে বিস্তার না ফেলতে পারে তাহলে সে বৃহত্তর দশাগুলো জাতক বা জাতিকার ক্ষেত্রে খারাপ ফল আনে সময় কি আনে না যখন দেখবেন যে সেই দশা ভোগ করছে তার অন্তরে তার প্রত্যন্তরে হয়তো ভালো গ্রহ ঢুকেছে কিছুদিন ভালো পেয়ে গেল আবার হলো একবার ওষুধ খেলে তো সারা জীবনের রোগ সারে না সাড়ে কি একবার কোন করলে আর একবার সারা সারাদিনের খেলেও সারাদিনের খিদে মেটে না মানুষ তিনবার খায় সকালে দুপুরে রাতে নিয়ম করে মাঝখানে হয়তো সে খাচ্ছে আবার কিন্তু সেই রকম একবার যদি সুফল এসে যায় তাহলে সে সারা জীবন সেই সুফলতা চলতে পারে না মাঝখানে ব্রেক আছে সেই ব্রেকটা কোন সময় আসবে সেটা বলে দেওয়া ভালো যেই সময় থেকে এই সময় সাবধান থাকা উচিত তাহলে আমি যেটা বললাম যে বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে শনি বৃহস্পতি মঙ্গল চন্দ্র চন্দ্র তৃতীয় পতির অধিপতি চতুর্থ অধিপতি রবি সপ্তম অধিপতি মঙ্গল একাদশ অধিপতি বৃহস্পতি তাহলে সপ্তম আর দ্বাদশের অবস্থান এবং অষ্টম এবং একাদশের অবস্থান এবং দ্বিতীয় এবং পঞ্চমের অবস্থান এর উপর তো আছেই তারপরে লগ্নপতি রাশি অধিপতির অবস্থান এবং তার সাথে দশা কি চলছে সেই হিসেবে বিচার মানুষের প্রত্যেকটি বিচারের ক্ষেত্রে কিন্তু একটা সূক্ষ্ম থেকে পৌঁছে যাওয়া যায় যেমন নাকি আমি এর আগে বহুবার বলেছি যে প্রথম দশ ডিগ্রি যে রাশিতে থাকে তার দ্রেকান দ্বিতীয় দশ ডিগ্রি পঞ্চম দ্রেকান তৃতীয় দশ ডিগ্রি নবম দ্রেকান তাহলে জাতক বা জাতিকার কোন দ্রেকানের জন্ম কোন জায়গাটায় কত ডিগ্রিতে সে পেয়েছে লগ্ন কত ডিগ্রিতে আছে চন্দ্র কত ডিগ্রিতে আছে রবি কত ডিগ্রিতে আছে একটা ঘরের মাপ তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি যে কোনো জায়গায় সে বসতে পারে সেই জায়গাটা থেকে সেই তিরিশ ডিগ্রি ডিগ্রি থেকে সেখান থেকে সেই জায়গাটা বিচার ব্যবস্থায় আসে তাহলে প্রত্যেক অবস্থানের ক্ষেত্রে যেমন নিয়ম আছে আবার দেখুন তুলা তুলারাশি কিন্তু রাশি লগ্ন। তৃতীয় এবং ষষ্ঠ বৃহস্পতি হওয়ার জন্য তুলা তুলা লগ্ন পাপ গ্রহ করা হয় কিন্তু এই বৃহস্পতি যদি মিথুন রাশিতে বসে এবং সাত নম্বর নক্ষত্রে বসে তাহলে কিন্তু সেই বৃহস্পতি তুলা তুলালগ্ন রাশির ক্ষেত্রে ভালো ফল দেবার চেষ্টা করে অবশ্যই বুধকে ভালো থাকতে হবে কেন ঘরটা বুধের যার ঘর তার ঘরে যদি কেউ ভাড়া নেয় সেই যে ঘরের যে মালিক সে যদি ঠিক মতো অবস্থান না করে তাহলে সেই ভাড়াটির কুপ্রভাব সেই লগ্ন রাশির উপর প্রভাব কেন প্রত্যেকটি ঘরের অধিপতি ল্যান্ডলর্ড আছে ল্যানলড বলছি বলি না বাড়ির মালিক যে সে প্রত্যেকটি অধিপতি সেই অধিপতির ঘরে যদি অন্য গ্রহ এসে বসে মিত্র না শত্রু চিহ্নিত করতে হবে প্রথমে যে নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্রের অধিপতি কীভাবে বসে আছে এবং সেখান থেকে তার অবস্থান কিভাবে আছে তাহলে তুলালগ্ন তুলারাশির নবম ঘর হচ্ছে মিথুনের ঘর চতুর্থ পঞ্চম শনির ঘর তৃতীয় ষষ্ঠ হচ্ছে বৃহস্পতির ঘর আর একাদশ হচ্ছে রবির ঘর দশম ঘর চন্দ্রের ঘর অষ্টম ঘর বৃষর ঘর লগ্নপতি রাশিপতি হওয়ার জন্য অষ্টম ঘরে দোষমুক্ত থাকে কিন্তু শুক্র যদি দ্বাদশে বসে যায় বুধের ঘরে লগ্নপতি দ্বাদশে বসা এবং অষ্টমপতির বিচার্য বিষয় এবং কোন নক্ষত্রে আছে ওখানে নক্ষত্র থাকে বারো তেরো চোদ্দ তিনটে নক্ষত্র থাকে একটা রবির একটা চন্দ্রের একটা মঙ্গলের এই রবি চন্দ্র মঙ্গল যদি সস্থানে সুভাবে বসে থাকে তাহলে সেই দ্বাদশের কুপ্রভাব কিন্তু মুক্ত হয় সেইগুলোর বিচার করে সেই জায়গা থেকে কিন্তু আসল ব্যাপারটা বিচারটাকে ধরে নিয়ে আসতে হয় দ্বাদশে থাকলে কিন্তু খারাপ ফল দিতে পারে না দ্বাদশে থাকলেই সে খারাপ ফল দেয় না সেখান থেকে মানুষের একটা প্রভাব বিস্তার করে সেই প্রভাবের উপরে মানুষ যখন আস্তে আস্তে এগোতে থাকে তুলালগ্নে তুলাশির দ্বিতীয় পতিমঙ্গল সপ্তম পতি মঙ্গল তাহলে দ্বিতীয় হচ্ছে ধনভাব শ্বশুরবাড়ির ঘর কুটুম্বের ঘর এবং তার সপ্তম ঘর হচ্ছে বিবাহের ঘর তাহলে সপ্তম এবং দ্বিতীয় এবং সপ্তমের উপর তার বিবাহ নির্ভর করছে সপ্তমের নবম ঘর হচ্ছে তৃতীয় বৃহস্পতি বৃহস্পতির প্রভাবের উপরে তার বিবাহর ভাগ্যের ফল বিচার আসবে কিভাবে তার বিবাহের ভাগ্যের ফল আসবে ওতে ভাগ্য জিনিসটা কিন্তু কেনা যায় না বাজার থেকে যেমন সুখ কেনা যায় না সুখ কেনা যায় শান্তি কেনা যায় না ভাগ্যও কেনা যায় না ভাগ্য কর্মের দ্বারা তৈরি করতে হয় এবং কর্মটা কোন দিকে যাবে শিক্ষা অনুযায়ী কর্ম কোন দিকে যাবে সেটা কিন্তু নির্ধারিত করা যায় যে এই দিকে গেলে সেই দিকে সাকসেস করতে পারবে অতএব সেইখানটা কিন্তু আপনাকে বিচার করে বার করে দিতে হবে যে এই জায়গাটায় সেই শিক্ষার উপরে অবস্থান করে তার কর্ম কি হওয়া উচিত অতএব সেই জায়গাটা বিচার আগে ব্যবস্থা করা উচিত সেখানে আমি গেলাম বাজারে আর এক মুঠো ভাগ্য কিনে নিয়ে আসলাম কোনোদিন সেভাবে হয় না বা মুঠো শান্তি কিনে নিয়ে আসলাম সুখ তো অপ্রচুর আপনি পয়সা থাকলে কিনতে পারবেন ভোগ করতে পারবেন আমি বলি না যে মন আপনার সবসময় ভাবে অন্যের কথা সেই রকম মনের দিক থেকে বিচার করতে গেলে নিজের জন্য কিছু মন বিচার করুন নিজের মনকে নিজে জিজ্ঞাসা করুন যে আমি কি করব কি আমার লাইফের দিক হবে কোনটা আমার টার্গেট হবে কোনভাবে আমি এগোবো এবং সেই পথটা আমার কাছে ঠিক হবে কি না এবং সেই জানার জন্য যদি জ্যোতিষের কাছে আসে সেটা ভালো সেখানে যদি কোনো রকম অফলাইন থাকে কোনো রকম জায়গায় কোনো ব্যাঘাত থাকে কোনো বাধা থাকে সেটাকে হয়তো ভাইব্রেশনে ডেভেলপ করা যায় কিন্তু সেই ওই যে ভাগ্য কিনে দেওয়ার মতো ভাগ্য ঝুড়ি ভরে দিয়ে দেওয়া যায় না সুখ দিয়ে দেওয়া যায় না শান্তি দিয়ে দেওয়া যায় না সেই জায়গাটায় সেখান থেকে অবস্থান পরিবর্তন করা যায় এবং সেই পরিবর্তনের ক্ষেত্রে মানুষ প্রত্যেকটি পরিকল্পনা পাল্টাতে পারে আর আমিও চাই আপনার জীবনের ক্ষেত্রে সেই পরিকল্পনা পাল্টে নিজেকে নিজে সাকসেসের পথে নিয়ে যান ভালো থাকুন ভালো রাখুন নমস্কার